আসসালামু আলাইকুম ইএমসি পরিবারের সকল শান্তি প্রিয় দর্শকবৃন্দ। দর্শক, ভাত সেটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি সোশ্যাল সাইটগুলো খুললেই পাগল এবং ছাগল রূপে মানুষের অভাব হয় না। বসেন বসেন, প্রকৃত পাগল ছাগলের সোশ্যাল সাইডে অ্যাকাউন্ট না থাকলেও কিছু মনুষ্যরূপী পাগল এবং ছাগল যারা নিজেদের অ্যাকাউন্ট সোশ্যাল সাইডে খুলে আমাদেরকে বিভিন্ন সময়ে পাগল এবং ছাগলামোর বিভিন্ন আইটেমে মনোরঞ্জিত করার চেষ্টা করে, আর আমরাও সেই পাগল এবং ছাগলের পাগলামি এবং ছাগলামি দেখে মনোরঞ্জিত হই। আজকে এমনই দুই থেকে তিনজন সেলিব্রিটিকে নিয়ে আমরা কথা বলবো, না সেলিব্রিটি না, এরা ছাগল ব্রেটি বলা চলে আর কি। এই ছাগল ব্রেটিদের নিয়েই আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব তারা আমাদের কিভাবে মনোরঞ্জিত করার চেষ্টা করে। আপনি কি জানেন ভালোবাসা কি, কিভাবে ভালোবাসতে হয়? আপনি কি জানেন কিভাবে একজন মানুষকে ইমপ্রেস করতে হয়? আপনি কি জানেন কিভাবে নাচতে হয়, কিভাবে মুদ্রাগুলো তুলতে হয়? আপনি কি জানেন কিভাবে গান গাইতে হয়? যদি এগুলো কোনোটিই আপনি না জানেন, তাহলে আজকের এই এপিসোডটি ফুল দেখতে থাকুন, হয়তোবা এর মাধ্যমে আপনি নাচ গান এবং অন্য কিছু বিষয়ও শিখতে পারবেন। সবকিছুর মানে খুঁজতে যেও না। এটা কি গান গাইলো, বাংলাতে গাইলো, না হিন্দিতে গাইলো, না ইংলিশে গাইলো, কিছুটা হিন্দি হিন্দি মনে হইলো, আপনারা কিছু বুঝেছেন? আর হিন্দিতে মনে হলো কিছুটা, হিন্দিতে কি এরকম কোন সিঙ্গার আছে? আমার তো জানা ছিল না, হতে পারে। অতিরিক্ত গাঁজা খেলে তো ঠিকঠাক ঘুম হবে না, আর ঠিকঠাক ঘুম না হলে তো এরকম উল্টা পাল্টা মানুষ বকবেই, সম্ভবত সেরকমই কিছু একটা হয়েছে। ছাগল ব্রেটির জন্য হাতে তালি দেবেন না, উনি এত সুন্দর করে আমাদের গান শোনাচ্ছেন, হাতে তালি না দিলে তো হবে না। হাতে তালি দেন, হাতে তালি, হাতে তালি, হাতে তালি। আকমে তেরি হে তেরে নে মিনি হে কুছ নি হে বল হো মুজকো তেরা মন বেটা হে ও আজা মেরি মেরা মেরা তো আমি কুবার হুয়া। বাহ, কি চমৎকার! আর ভাই, গুরুত্বপূর্ণ শব্দগুলো একটু ক্লিয়ার করে বলো না, উল্টা পাল্টা বললে কি হবে? ভ্যা ভ্যা করলে তো হবে না, গানকে গানের মতো তো গাইতে হবে। আর না হলে মুখটা বন্ধ করে রাখো, সুপার গ্লু আটা দেওয়ার, যদি মুখ বন্ধ করে না রাখতে পারো তাহলে তো সমস্যা। আর পাড়ার পাড়া ইটসে তো মাহবুবুর রহমান অনেক ভালো গান গায়। বসে যান। যাক, পরবর্তীতে আমরা ডেকে রেখেছি আমাদের পরবর্তী সিঙ্গারকে, দেখি তিনি আমাদেরকে কি ধরনের গান শোনান, যার নাম হচ্ছে মিস গ্লু আপা। গ্লু সিঙ্গার, চলে আসুন স্টেজে, আমাদের একটু গান শোনান। আরে আপা, একটু কথা তো বলেন, আমরা তো গান শুনবো, আপনার এই ঢং তো দেখতেছি না। কি আজব, দেখেন মনে হচ্ছে যে মহিলা রোবট মহাকাশ থেকে নেমে এসেছে, কোনো গান তো গাচ্ছেই না। আর মুখের দিকে একটু তাকালে কি বোঝা যাবে, মনে হচ্ছে যে ময়দার মধ্যে মুখটাকে চুবানো হয়েছে তারপরে নিয়ে আসা হয়েছে। আর ঠোঁটের উপর কি কেউ পাড়া দিয়ে চ্যাপটা করে দিয়েছে নাকি, মানে না, এই আপাকে দিয়েও হবে না, কারণ স্টেজ সে জমাইতে পারছে না। এবার তাহলে আমরা এমন একজনকে ডাকবো যে আমাদের স্টেজটাকে জমিয়ে দেবে। সবাই ঠিকঠাক হয়ে বসুন। বসেন বসেন। হ্যাঁ ভাই, তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেই আমাদের পরবর্তী ল্যাডি গাগা, ওনার ল্যাডি বাংলাকে। এটা দিয়ে কি মানে টিকটকের যে বাচ্চা বাচ্চা পোলাপান গুলো আছে বা টিকটকে যে ইয়াং পোলাপান গুলো আছে তাদের কি মানে কোন বার্তা প্রদান করলো তিনি? আমি তো বুঝলাম না। আর তার মাথার অবস্থা, পুরো শরীরের অবস্থা একটু ভালো করে খেয়াল করো, মনে হচ্ছে ভাত মানে বাথরুমে ঢুকেছে, পানি মাথায় পড়েছে, আর মনে পড়েছে টিকটক করতে হবে, বের হয়ে চলে এসেছে এবং শুটিং করা শুরু করে দিয়েছে। দেন কি হলো অবস্থাটা দেখেন, একটু ভালো করে দেখেন, এই চুলের দিকে তাকানো বাদ দিয়ে আপনি উগান্ডার মানুষের চুলের দিকে তাকাইলেও তো শান্তি পাবে।
ডাক্তার বাবু, আমি আমার চোখ দুটো ডোনেট করে দিতে চাই। আরে দাদি, আপনারে দেখে পোলাপানের পাজর ভাঙবে না, চাচাদের পাজরও ভাঙবে না। আপনি এখন আসতে পারেন, আর না হইলে পোলাপান বমি করে দেওয়ার সম্ভাবনা আছে। আবার ঠিকঠাক হয়ে বসুন। এখন আমাদের সামনে আবার উটের বাবু আসবেন, মানে উটের বাচ্চা। কেন উটের বাচ্চা বলছে একটু পরে দেখতে পারবেন। দেখেন, মিথিলা মিথিলা তুমি আজ ভালোবাসলে না, আর কুছ নে দুখা তুম সপনা দেখো হে মিল যাও, আর কুছ নে বলতা হে মে কুছ নে বলতা হে। মা গো মা, এতে প্রেমে পড়ছে। প্রেমে তো যে কেউ পড়তে পারে, অধিকার তো সবার আছে। সে প্রেমে পড়ছে, কোনো সমস্যা নাই, প্রেমে পড়া ভালো। কিন্তু গান গেয়ে গিয়ে প্রেমে পড়ার ভাব প্রকাশ করা, এটা তো আরো ভালো। দেখতে থাকি আমরা। মিথিলা প্লিজ মিথিলা, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমার এই কষ্ট ধরে রাখতে পারতেছি না। মিথিলা তুমি বুঝো না খেতে, আজ আমি পাবলিক পেস্ট করতেছি, আজ আমি পাবলিক পেস্ট করতেছি। আপনারা প্রথমে তার মুখে দেখে একটু তাকান, এর মুখ দেখলে কি মনে হয়, উটের মতো লাগে না? এই জন্যই আমি উটের বাচ্চা বলেছি। আর একটা জিনিস খেয়াল করুন, এর মুখ দেখলে মনে হয় কেউ এর মুখটাকে ধরে একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে শেষে দিয়েছে, অথবা শিরিশ কাগজ দিয়ে ঘষা দিয়েছে। আরে আজব ভাইরি। আর ওর মতো মুখ হইলে তো বোরকা পরে চলা উচিত। মিথিলা বোন, তুমি যেই হও না কেন বা যেখানেই থাকো না কেন, তার ডাকে সাড়া দাও, না হলে তাকে বোঝানোর চেষ্টা করো যে এই ঢংনামো যেন আর না করে। এই ঢংনামো করে দেওয়া মানে চারিদিকের অবস্থা তো এমনিতে যারা দেখে তাকে বিরক্ত হয় না, মানে জনস্বার্থে মিথিলা বোন তুমি একটু সাড়া দাও। ওটের বাচ্চার কাহিনী তো শেষ না, তিনি নাচ দেখাবেন। আমরা নাচ দেখার জন্য তৈরি, দেখি নাচটা তিনি কেমন দেখান। ভাই লকডাউনে গাঁজা পাওয়া যায় না এটা জানতাম, কিন্তু বিড়িও পাওয়া যায় না এটা জানতাম না। মানে মানুষ কি নেশা, কোন ধরনের নেশা করলে এরকম ভাবে ড্যান্স দিতে পারে? আর শরীরের অবস্থাটা দেখো, ড্যান্স তো দিচ্ছে, মানে ড্যান্স দেখে তো সবাই পাগল। তার ড্যান্সের কাছে সালমান খানের ড্যান্স ফেল, ঋত্বিক রোশনের ফেল, টাইগার শ্রফ তো তার কাছে সিরিয়াল দিচ্ছে ড্যান্স শেখার জন্য বর্তমানে, কারণ ড্যান্সের জন্য তিনি তো বিখ্যাত হয়ে গেছেন অলরেডি। আর ভাই ছেলে হয়েছে কি কাপড় চোপড় খুলে নাচতে হবে, এটা কোনো কথা হলো? মানে কিছুটা তো রেখে নাচতেই পারো তাই না, এরকম করে নাচ দেখানোর তো কিছু নেই। আর ভাই তোমার যে শরীর, তুমি একটু সাবধানে নাচো, না হলে বাতাসে উড়ে গেলে পরে তোমার মতো এই সুন্দর ড্যান্স আর পাবো কোথায়, আর দেখবো কোথা থেকে আমরা? তার এই সুন্দর ড্যান্স দেখে অলরেডি মুগ্ধ হয়েছেন আমাদের আরেকটি মিস বিউটি। দেখে আসি আমরা তার মুগ্ধতার প্রতিফলন। নিলামে উঠায় তার দাম জিজ্ঞেস করতে কোনো সমস্যা নেই, তাই আমাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মানুষ তো মানুষ হিসেবে যতটুকু করা উচিত সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল সাইডে যে কাজগুলো করলে আমাদের মনুষ্যত্ব বজায় থাকে এবং অন্যকে সেই জিনিসগুলো দেখালেও সেই জিনিসগুলোর মাধ্যমে নিজেদেরকে ছোট করা হয় না, অন্যদেরকেও ছোট করা হয় না, আমাদের সেই কাজগুলোই করা উচিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।